हेलो বন্ধুরা ঘুরে আসি আজ সবুজ তীর ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। ঢুকে গেছি, এই হচ্ছে আমাদের সবুজ দ্বীপ। এবার আমরা এই যে নৌকা ঢুকে গেছে আমাদের, এর এক এক করে সব পারে আসছে। এবার আমরা সবুজ দ্বীপের ভিতরে ঢুকবো। আমাদের ক্যামেরাম্যানও চলে এসছে, এবার ক্যামেরার দায়িত্ব সামলাবে। এই যে কুড়ে কুড়ে নামছে ছাতা নিয়ে, ওকে সবসময় ছাতাটা হাতেই দেখবেন। আরে সঞ্জয়, তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ লোক বেঁধে দিয়ে আমরা দ্বীপে প্রবেশ করলাম। তো আমরা এবার যাব, আমরা গিয়ে টিফিন করব। তো আমরা টিফিন করার পর আমরা চলে এসেছি অনেক কাছে, টিফিন এখানটাই বসেই আমরা হয়তো করব। টিফিনেও আজ বেশি কিছু নিয়ে আসিনি ফ্লি কাটতে, তো একবার ভাবলাম তোমাদেরকে সবুজ দ্বীপটা দেখিয়ে যাই। দেখতেই পাচ্ছ সবুজ দ্বীপে চারিদিকে জলাময়, এই গঙ্গার মাঝখানেই দ্বীপটা, আর চারিদিকে তাকালে সবুজ দেখায়, ওই জন্যই গাছপালার জন্যে এর নাম দিয়েছে সবুজ দ্বীপ। খুব সুন্দর জায়গাটা, প্রকৃতির সৌন্দর্য বোঝা যায়, প্রচুর স্মৃতি আছে। ওই যে যখন সবুজ দ্বীপের ফুল ফর্ম সিজন সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যায় লোক আসা, এটাই সবুজ দ্বীপ। আরও দেখাচ্ছি আমরা ভেতরে, অনেক কিছু দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এখন টিফিন চলছে, সবাই একটু মুড়ি চানাচুর খাচ্ছে। আমরা বেশি কিছু আনিনি, মুড়ি চানাচুর আর বিস্কুট এনেছি, ওটাই খাওয়া হচ্ছে। তারপরে একটু সবুজ দ্বীপটা ঘোরা হবে। বন্ধুরা আমরা আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি, তো দেখাবো প্রচুর পাখি আর শোনাবো পাখির গান। বন্ধুরা অপূর্ব এক দৃশ্য, প্রতিটা গাছে পাখি। বন্ধুরা কি বলবো, এক অপরূপ দৃশ্য। এটা কোনো মানে মিউজিক সাউন্ড নয়, এটা পুরো রিয়েল সাউন্ড। যে আওয়াজটা শুনতে পাচ্ছ এটা সত্যি, এটা পাখির আওয়াজ। দেখতেই পাচ্ছ কত পাখি। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। প্রতিটা গাছে আমি যেদিকে ঘুরছি সেদিকেই পাখি, এছাড়া অন্য কিচ্ছু নেই। যেদিকে ঘুরছি সেদিকেই বন্ধুরা দেখাবো আর অনেক কিছু। আজ পুরো ভিডিওটাই সবুজ দ্বীপ নিয়ে। ভাই নারু ভাই পেঁপে গাছে উঠছে, পেঁপে পাড়ার জন্য অনেক কটাই পেঁপে আছে। এই যে পেঁপে গাছে উঠে পড়েছে নারু, গ্রামের ছেলে বুঝতেই পারছো, সব কাজে পারদর্শী, ভালো ভলিবলও খেলে, তার সঙ্গে গাছে উঠতে পারে। ডাব গাছ নারকল গাছ যেই গাছ বলবে উঠে পড়বে ফটাফট। অনেকগুলি পেঁপে হয়েছে, 15-20টা পেঁপে ছিল, পারলো। খালি চারিদিকে দেখো, যেদিকেই আমি দেখাচ্ছি সেদিকেই খালি পাখি। না তো এটা কোনো মিউজিক সাউন্ড। ওই গাছটা আমি একটু জুম করে দেখাবো, গাছটাই খালি পাখি, অন্য কিচ্ছু নেই, খালি পাখি। এই গাছটাও তাই, খালি বক, অন্য কিচ্ছু নেই। আর এই যে সাউন্ডটা, এটা পুরো এখানকার রিয়েল সাউন্ড, কোনো রকম কোনো অ্যাডিট ছাড়া এই সাউন্ডটা। আর এই সাউন্ডটা মাত্র এই ঠান্ডার মৌসুমটা ঢোকার আগে থেকেই শুরু হয়, বর্ষাটা যাবো যাবো ভাব তখন থেকেই শুরু হয় এই আওয়াজটা। খালি পাখি প্রচুর, এদিকটা কটেজ করেছে, এই কটেজগুলো। আর বন্ধুরা দেখো, জলের উপর কটেজগুলো আছে, যদি এটা সিজনে জল থাকে না, সিজনে সব শুকনো থাকে, এই বৃষ্টিটা হয়েছে বলে জলটা উঠেছে। এটা হচ্ছে চালতা গাছ, ফলটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে চালতা ফল। তো এখানে অনেক চালতা গাছ আছে, প্রচুর প্রচুর ফল আছে চালতা ফল।
एक ही अवस्था, खाली पाखिर आवाज, पाखिर सूर भाव लगते खूब आज के। हमें देखान चेष्टा करब भलोक जे आरो की आई सबुज द्वीपे किए साइडे एलम तो देखते साइडे गंगा देखते पे गेछि। हमारे टीम ओखने दाड़िए रही है, खूब सुंदर लगे जगहटा। तो देखा घरगुल अवस्था, घर ओपर जा जल हो गए, জুতো খুলে যা, জুতো খুলে যা। দাদা আস্তে আস্তে আসবে, বলে মারা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সিঁড়ি ফিড়ি সব ভাঙা, এখন এখন এগুলো ঠিক করিনি আমরা, সবাই আস্তে আস্তে উচ্চ করে দেখতে পাচ্ছেন কি অবস্থা, বৃষ্টিতে ঝড়ে সবকিছু ভেঙে চৌচির করে দিয়েছে। এটা হচ্ছে ঘরের বাইরের দিকে, এখনো প্রচুর ঘর আছে। আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি, দেখানোর চেষ্টা করব আরো অনেক কিছু। এগুলো সব কটেজ, জায়গাটা খুবই সুন্দর, আমার তো ভালোই লাগে জায়গাটা, আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। প্রচুর পশু পাখি দেখি, গাছগুলো অপরূপ সৌন্দর্য দেখায়, প্রকৃতির সৌন্দর্য কি আমরা এখানটা আসলে বুঝতে পারি, প্রকৃতিকে অনুভব করতে পারি। এই যে সৌন্দর্যটা টোটালটাই আলাদা রকম লাগে এখানটা আসলে, এই সৌন্দর্যটাকে গাছে গাছে পাখি, সঙ্গে পাখি সুর, আরও অনেক কিছু, এই নিয়েই সবুজ দ্বীপ। একটু ভেতরে ঢোকার চেষ্টা করব, আস্তে আস্তে আমি অনেক জঙ্গলের দিকে চলে এসেছি। খুবই সুন্দর লাগছে জায়গা আমার, কি বলবো আর। একটা বক ধরতে পালাবে, উড়ে পালিয়ে দেখুন, একটা বক জালে আটকে গেছে, সে বকটাকে ধরতে যাচ্ছে। কিন্তু পাখিটা পালিয়ে গেল, যাই হোক আমরা ওকে বাঁচাতেই গেছিলাম। আরু ভাইকে আমি কটা চালতা পারতে বললাম, ভাই কটা চালতা পার নিয়ে যাবো আমি সবুজ দ্বীপে। ভালোই লাগছে জায়গাটা, খুব সুন্দর, চালতা বাগানে ঢুকে চলে এসেছি আমি।
সেই কোবের একটা বল খুব জোর গেলে আমাদের যেহেতু গরিব মাছ দু সপ্তাহ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আমি পুরোটা দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে পুরোটা দেখাবো আমি একটা বড় করছি না এটাই পর্যন্তই করছি আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি আর বাড়ির দিকে রওনা দেব দেখা হচ্ছে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে।